রাশি সিটি কর্পোরেশনের 2021 অর্থবছরে 996 কোটি 79 লক্ষ 3329 টাকা 92 পয়সা বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এই সময় মেয়র নিয়মিত কর পরিশোধ ও বাজেট বাস্তবায়ন সহ সকল কর্মকাণ্ডে মহানগরবাসী সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, 2019-20 অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল 547 কোটি 18 লক্ষ 12,274 টাকা 66 পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে 473 কোটি 49 লক্ষ 54,795 টাকা 58 পয়সা। এই সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর রজব আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর নিজাম উল আজিম, বাজেট কাম হিসাবরক্ষক কর্মকর্তা শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। মার্চের প্রথম থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। 19 মার্চ রাজশাহী থেকে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। করোনার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি, করণীয় নির্ধারণে দফায় দফায় সভা করা, কেন্দ্রীয় 30টি ওয়ার্ড কমিটি গঠন, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ, 27টি পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা করা, নগরীর প্রধান প্রধান সড়ক ও হাট বাজারে ও রাস্তাঘাটে জীবাণুনাশক স্প্রে করা, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় সিটি কর্পোরেশনের চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। করোনা পরীক্ষা নমুনা সংগ্রহে নিয়োজিত আছেন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। জরুরি প্রয়োজনে নাগরিকদের বাড়িতে গিয়েও নমুনা সংগ্রহ করা হচ্ছে। করোনা পজিটিভ রোগীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। আক্রান্ত ব্যক্তি রোগীকে বহনে অ্যাম্বুলেন্স সেবা প্রদান, আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে দাফনে কবরস্থান নির্ধারণ ও সহায়কটি প্রস্তুত আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তে কর্মহীন নিম্ন আয়ের গরিব অসহায় দুস্থ মানুষকে দফায় দফায় ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে মহানগরবাসীর সহযোগিতায় প্রায় 1 লাখ নারী পুরুষকে প্রায় 3 মাস যাবৎ খাদ্য সহায়তা প্রদান করতে পেরেছে। মহানগরীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। সামাজিক